নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগভূমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে দর্শকবৃন্দ ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টে হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো। দর্শকবৃন্দ, আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তো দর্শকবৃন্দ, ভিটামিন ডি বা ক্যালসিয়াম আমাদের শরীরে কিন্তু প্রচুর দরকার। আমরা যে খাবার খাই সেই খাবারের মধ্যে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং কিছু মিনারেলস, কিছু ভিটামিনস আমরা পাই। দর্শকবৃন্দ, আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি একটা অ্যাডাল্ট মানুষের শরীরে প্রায় 100 IU পার ডে এরকমভাবে কিন্তু ভিটামিন ডি দরকার পড়ে। আর যারা প্রসূতি মা আছেন, যারা প্রেগনেন্ট মহিলারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 400 IU পার ডে এইভাবে কিন্তু ভিটামিন ডি এর দরকার পড়ে। বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি এর দরকার পড়ে, সেটা হলো 200 IU পার ডে। এই যে ভিটামিন ডি, এটা নিয়ে আমি কেন বলছি বা ভিটামিন ডি বা ক্যালসিয়াম নিয়ে আমি এত কেন বললাম, কারণ ভিটামিন ডি বা ক্যালসিয়াম যদি ঠিকঠাক করে আপনার শরীরে না থাকে বা পর্যাপ্ত পরিমাণে যদি না থাকে, তাহলে কিন্তু আপনার শরীরে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখা দেয়। সূর্যের লোক থেকেই কিন্তু আমাদের শরীরে অটোমেটিক্যালি ভিটামিন ডি সিনথেসিস হয় এবং ভিটামিন ডি ক্যালসিয়াম অ্যাবজর্পশনে কিন্তু হেল্প করে বা সাহায্য করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে এই ভিটামিন ডি বা ক্যালসিয়াম যদি সাফিসিয়েন্ট আমাদের শরীরে না থাকে তাহলে কি কি সমস্যা হয়। প্রথমত, ভিটামিন ডি বা ক্যালসিয়াম যদি ঠিকঠাক করে শরীরে না থাকে তাহলে কিন্তু হাড়ে হাড়ে ব্যথা, অল্পতেই হাড়ের চিড় ধরে যাওয়া, অল্প আঘাতেই হাড় কিন্তু ভেঙে যাওয়ার সমস্যা থাকে। এছাড়াও মাংসপেশিতে ব্যথা, সারা শরীরে ব্যথা লেগে থাকে, এছাড়াও উইকনেস ভাব বা দুর্বলতা ভাব কিন্তু লেগে থাকে। এমনিতেও দর্শকবৃন্দ, যদি আপনার শরীরে ভিটামিন ডি এর লেভেল ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনার শরীরে ক্যালসিয়াম যে মেটাবলিজম হওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। ক্যালসিয়াম শোষণ করার ক্ষমতা বা অ্যাবজর্পশনের ক্ষমতা, সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। ক্যালসিয়ামের যে লেভেলটাকে ঠিক রাখার যে ক্ষমতা, সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। কারণ দর্শকবৃন্দ, ক্যালসিয়াম যদি আপনার শরীরের মধ্যে না থাকে তাহলে কিন্তু অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া, এমনকি অস্টিও আর্থারাইটিসের মধ্যে যে রোগগুলো আছে সেগুলো কিন্তু হয়ে থাকে। দর্শকবৃন্দ, অস্টিওপোরোসিসে আমরা দেখতে পাই যে হাড়ের মধ্যে ক্যালসিয়ামের যে মাত্রা, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। এতে কি হয় যে হাড় কিন্তু ঠিকঠাক করে মজবুত হয় না, হাড় কিন্তু সহজে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অস্টিওপেনিয়াতে আমরা দেখতে পাই যে আপনার ব্লাডের মধ্যে কিন্তু ক্যালসিয়ামের যে একটা নর্মাল লেভেল থাকার কথা, সেটা কিন্তু অনেকটা কম থাকে। এই জন্যই কি হয় দর্শকবৃন্দ, যে খুব অল্প বয়সেই অস্টিও আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিসের মতো যে রোগগুলো আছে সেগুলো কিন্তু লেগে থাকে। এছাড়াও দর্শকবৃন্দ, এই ভিটামিন ডি বা ক্যালসিয়াম না থাকলে মহিলাদেরও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয়। শিশুদের অ্যাজমার সমস্যা হতে থাকে, এছাড়াও তাদের ডেভেলপমেন্টের সমস্যা হয়, এছাড়াও তাদের শরীরে যদি ঠিকঠাক করে ভিটামিন ডি না থাকে তাদের কিন্তু ইমিউনিটি যে পাওয়ারটা, সেটা কিন্তু কমে যায়। এমনিতেও দর্শকবৃন্দ, যুবক যুবতীদের মধ্যে আমরা দেখতে পাই যে ভিটামিন ডি বা ক্যালসিয়ামের অভাব থাকলে তাদের কিন্তু অলস অলস ভাব থাকে। বিভিন্ন যে জয়েন্টগুলো আছে, অর্থাৎ কাঁধের জয়েন্ট, হাতের জয়েন্ট, গোড়ালির জয়েন্ট, এই জয়েন্টগুলোতে কিন্তু ব্যথা বেদনার যে সমস্যা, সেটা কিন্তু লেগে থাকে। দর্শকবৃন্দ, আজকালকার দিনে আমরা দেখতে পাই যে আমাদের সবার বাড়িতেই কিন্তু বয়স্করা আছেন এবং তাদের অস্টিও আর্থারাইটিস বা অস্টিওপোরোসিসের মতো যে রোগগুলো, সেটা কিন্তু আস্তে আস্তে তাদের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ তাদের বডিতে ভিটামিন ডি বা ক্যালসিয়ামের মাত্রাটা অনেকটা কম আছে। এর জন্য তাদের বিশেষ করে হাঁটুতে বা গোড়ালিতে তাদের কিন্তু একটা ফোলা ভাব, ব্যথা ভাব, অনেক সময় কি হয় যে হাঁটু লাল হয়ে যায়, অনেক সময় কি হয় হাঁটু এতটাই ব্যথা হচ্ছে যে হাঁটু শক্ত হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে, এবং তারা সেই মুহূর্তে হাঁটাচলা করতে পারছেন না। রাতের দিকে তাদের ব্যথা বেড়ে যাচ্ছে, ঠান্ডা লাগলে তাদের ব্যথা বেড়ে যাচ্ছে। তাও অনেক দিন ধরে তাদের কিন্তু হাঁটুতে ব্যথা, জয়েন্টে ব্যথা, বিভিন্ন রকমের ব্যথা কিন্তু লেগে আছে। ওরা কিন্তু অনেক রকমের ওষুধ খাচ্ছেন কিন্তু তাতেও তাদের ব্যথা সারছে না। এমনিতেও যদি বেশি দিন ধরে হাঁটুতে ব্যথা লেগে থাকে তাহলে আস্তে আস্তে কি হয় যে হাঁটুর জয়েন্টে অনেক সময় হাড় ক্ষয়ে যায় এবং এই জন্যই কটকট কটকট আওয়াজ হয়। এবং অনেক পেশেন্টই আমাদের কাছে আছেন যাদের কিনা হাঁটুতে কটকট কটকট আওয়াজ হয়। আমরা যখন এক্সরে করে দেখি তখন আমরা দেখতে পাই যে তাদের জয়েন্ট ক্ষয়ে গেছে। এই ক্ষয়প্রাপ্ত জয়েন্টের জন্যই আস্তে আস্তে কিন্তু আওয়াজ হতে আরম্ভ করে দর্শকবৃন্দ। এর প্রধান কারণই হলো যে আপনার শরীরে নিশ্চয়ই ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের যে মাত্রাটা আছে বা নর্মাল লেভেলটা থাকা উচিত, সেটা কিন্তু অনেকটা কম আছে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, এই যে এত সব সমস্যা, এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন কি করে? দর্শকবৃন্দ, আজ আমি মেন তিনটি হোমিওপ্যাথিক ওষুধের নাম বলবো, যে ঔষধগুলো আপনার শরীরের মধ্যে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ আপনার শরীরে যে আপনি খাবারগুলো খাচ্ছেন সেই খাবারের নিউট্রিশন থেকেই কিন্তু ভিটামিন ডি বা ক্যালসিয়ামের যে শোষণ ক্ষমতা, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়াবে দর্শকবৃন্দ। তো আজকে আমার আলোচনার যে প্রথম যে ওষুধ, সেটা হলো অস্টিও আর্থারাইটিক নোসোড।
দর্শক বিন্দু, এটা একটা নশ্বর ওষুধ এবং এই ওষুধটা ভারতেই রিসার্চ হয়েছে এবং ভারতের ডাক্তারবাবু ডক্টর শ্রীনিবাসন এই ওষুধটা কিন্তু রিসার্চ করে বের করেছেন। এবার আমি বলবো দর্শক বিন্দু যে এই ওষুধের মেনলি উপকারিতাটা কি। প্রথমত এই ওষুধটা কিন্তু দর্শক বিন্দু অস্টিওপোরোসিস, অস্টিও আর্থারাইটিসের মতো যে রোগগুলো আছে সেইগুলোতে কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও অনেক বৃদ্ধদের দেখতে পাওয়া যায় যে তাদের জয়েন্ট ফুলে যায়, হাঁটুর জয়েন্ট হতে পারে, কাঁধের জয়েন্ট হতে পারে, রিস্ট জয়েন্ট হতে পারে, গোড়ালির জয়েন্ট হতে পারে, ফুলে যায়, ব্যথা হয়, শক্ত হয়ে যায় এবং তারা কিন্তু হাঁটাচলা করতে পারেন না এবং তারা অনেক দিন ধরে বিভিন্ন রকমের ঔষধ খাচ্ছেন কিন্তু তাতেও তাদের ফোলাভাব কোনো সময় কমছে, কোনো সময় ব্যথা কমছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট যতটা কমার কথা ততটা কিন্তু তাদের ব্যথা বেদনার যে সমস্যা সেটা কিন্তু কমছে না। দর্শকবৃন্দ, এই সব সমস্যায় কিন্তু এই অস্টিও আর্থারাইটিক নসুর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে। এই ওষুধটা দর্শকবৃন্দ একটা নসুর ওষুধ, এটাকে কিন্তু রেগুলার নেওয়া যায় না। এই ওষুধটা নেওয়ার নিয়ম হলো সপ্তাহে একদিন সকালে ঘুম থেকে উঠে 5 ফোঁটা করে 1 চামচ জলের সাথে 1 ঘন্টা গ্যাপিংয়ে আপনারা যদি 2 বার সেবন করেন তাহলে দেখবেন যে আপনার ব্যথা বেদনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কম হবে। এবং এই ওষুধটা আপনি সপ্তাহে একবারই সেবন করুন এবং এইভাবে করে আপনি কন্টিনিউয়াসলি 2 থেকে 3 মাস পর্যন্ত কিন্তু সেবন করুন। দর্শকবৃন্দ, এই ওষুধটা আপনি যে কোনো হোমিওপ্যাথিক ঔষধের সাথেও কিন্তু নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে মনে রাখবেন যে এটা একটা নসুর ওষুধ এবং এটাকে নেওয়ার নিয়মই হলো আপনি সপ্তাহে একবার নিন। সেটা সপ্তাহে একবার আপনি সকালে ঘুম থেকে উঠে 5 ফোঁটা করে 1 ঘন্টা গ্যাপে 1 চামচ জলের সাথে 2 বারও নিতে পারেন, বা আপনি 5 ফোঁটা করে 1 চামচ জলের সাথে আপনি কিন্তু 1 বারও নিতে পারেন। তাহলেও দেখবেন যে আপনার ব্যথা বেদনার যে সমস্যা সেটা কিন্তু অনেকখানি কম থাকবে। দর্শকবৃন্দ, নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হলো ক্যালক্রিয়া ফস। এই ক্যালক্রিয়া ফস কিন্তু দর্শকবৃন্দ হোমিওপ্যাথির বেস্ট ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি ঔষধ। তার মানে এটা নয় যে আপনি এটাকে মুড়ি মুরগির মতো না জেনে খেয়ে ফেলবেন। এই ওষুধটা খাওয়ার কিছু নিয়ম রয়েছে, কারণ দর্শকবৃন্দ এই ওষুধটা বায়োকেমিক ওষুধ এবং এই ওষুধটা তাদেরই ভালো কাজ করে যাদের কিনা ব্লাডে ক্যালসিয়ামের লেভেলটা অনেক কম, অর্থাৎ ক্যালসিয়াম অ্যাবজর্পশন যে তাদের ক্ষমতা সেটা কমে গেছে, ক্যালসিয়ামের যে লেভেলটা মেনটেন করার কথা সেটা কিন্তু কমে গেছে, তাদের জন্য খুব ভালো কাজ করে। এই ওষুধটা কি করে, ক্যালসিয়াম অ্যাবজর্পশনটাকে ভালো করে, এই ওষুধটা ক্যালসিয়ামের লেভেলটাকে মেনটেন করে, এই ওষুধটা ক্যালসিয়াম মেটাবলিজমে ভালো হেল্প করে এবং দর্শকবৃন্দ অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপেনিয়ার কেসেও কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও অস্টিওপোরোসিসের কেসে খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ অনেকে আছেন যাদের কিনা ঠান্ডা লাগলে হাঁটুতে ব্যথা বেড়ে যায়, জয়েন্টে জয়েন্টে ব্যথা বেড়ে যায়, তাদের জন্য ক্যালক্রিয়া ফস খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ এ ধরনের পেশেন্টের কিন্তু মুভমেন্ট করলে ব্যথা অনেকটা কম থাকে, যদি সে দাঁড়িয়ে থাকে বা শুয়ে থাকে বা বসে থাকে তার কিন্তু ব্যথা বেদনার যে সমস্যা সেটা কিন্তু বেড়ে যায়। এছাড়াও দর্শকবৃন্দ তাদের হেয়ারলাইন যদি ফ্র্যাকচার হয় বা কারো যদি হেয়ারলাইন ফ্র্যাকচার হলো তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে। এছাড়াও হাড় যদি খুব একটা ভঙ্গুর হয়ে যায়, অর্থাৎ আপনার অল্প ইঞ্জুরি হলো, অল্প আঘাত লাগলো, আপনার হাড় ভেঙে গেল, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে, যুবক যুবতীদের ক্ষেত্রে এই ওষুধটা খুব ভালো কাজ করে, বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধটা খুব ভালো কাজ করে। তাই দর্শকবৃন্দ এই ওষুধটার ডোজ হলো 4টে করে ট্যাবলেট দিনে 3 বার, খাওয়ার 30 মিনিট আগে বা 30 মিনিট পরে, চুষে হাফ কাপ উষ্ণ গরম জল সহ আপনারা যদি পরপর 2 থেকে 3 মাস সেবন করেন তাহলে দেখবেন যে আপনাদের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো সিমফাইটাম মাদার টিনচার। এটাও কিন্তু খুব ভালো ওষুধ অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়ার কেসগুলোতে। এটাতেও কি হয় দর্শকবৃন্দ যে আপনার হাড় যদি খুব তাড়াতাড়ি ভেঙে যায়, আপনার হাড় যদি খুব ভঙ্গুর হয়ে যায়, জয়েন্ট যদি ফিক্সড হয়ে যায়, ঠিকঠাক করে মুভ না করতে পারে, তাদের জন্য কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে। দর্শকবৃন্দ যাদের জয়েন্টের ব্যথা দাঁড়ালেও হয়, বসলেও হয়, শুলেও হয়, তাদের জন্য কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে। এছাড়াও হাঁটুতে যদি কটকট আওয়াজ হয় তাহলেও আপনি এই ওষুধটা সেবন করতে পারেন। এক্ষেত্রে ডোজ হলো 10 ফোঁটা করে দিনে 3 বার, খাওয়ার 15 মিনিট আগে 1 কাপ জলে মিশিয়ে আপনি যদি পরপর 90 দিন অর্থাৎ 2 থেকে 3 মাস পর্যন্ত সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সব ধরনের যে সমস্যাগুলো ছিল, অর্থাৎ হাড়ে ব্যথা, অস্টিওপোরোসিসের ব্যথা, অস্টিওপেনিয়ার ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধগুলো আপনি যে কোনো ঔষধের সাথে সেবন করতে পারেন দর্শকবৃন্দ। তবে মনে রাখবেন যে অস্টিওআর্থ্রাইটিস নসুর যে ওষুধের কথাটা আমি বলেছি সেই ওষুধটা কিন্তু নসুর ওষুধ, এটাকে রেগুলার নেওয়া যায় না, এটাকে সপ্তাহে একদিনই নেওয়ার চেষ্টা করবেন এবং তার সাথে আদার্স কিন্তু অন্য কোনো মেডিসিনও আপনার লাগতে পারে। তাই আপনি অবশ্যই এই মেডিসিনগুলোর সাথে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে নেবেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে কিছু ঘরোয়া প্রতিকার। প্রথমেই বলে রাখি যে আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যের আলোর নিচে 10 থেকে 15 মিনিট পর্যন্ত বসে থাকতে হবে এবং যতটা পরিমাণ আপনার দেহকে উন্মুক্ত রাখতে হবে।
যতটা আপনার শরীরে সূর্যের আলো পড়বে বা শোষণ হবে, ততটাই কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি এর যে মাত্রা সেটা কিন্তু মেনটেন হতে থাকবে। নেক্সট বলবো দর্শক বন্ধু, যে সকালে ঘুম থেকে উঠে আপনাকে কিন্তু কিছু এক্সারসাইজ করতে হবে। তাতে কি হবে যে আপনার জয়েন্টের যে মোবিলিটিটা ছিল বা জয়েন্টটা যে ঠিকঠাক করে মুভ করতো সেটা কিন্তু আস্তে আস্তে ফেরত আসবে এবং আপনার ব্যথা বেদনার যে সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। নেক্সট বলবো দর্শক বন্ধু, যে আপনাকে খাওয়া দাওয়ার মধ্যে কিছু চেঞ্জেস করতে হবে। তার মধ্যে দুধের পরিমাণ বাড়াতে হবে, ডিমের পরিমাণ বাড়াতে হবে, মাছের পরিমাণ বাড়াতে হবে, বিশেষ করে সামুদ্রিক মাছ বাড়াতে হবে, বিশেষ করে কড লিভার অয়েল আপনাকে খেতে হবে, মাশরুম খেতে হবে, এছাড়াও যে ব্যালেন্স ডায়েট খাবারগুলো আছে সেগুলোও কিন্তু আপনাকে খাবারের মধ্যে অ্যাড করতে হবে। তাতে কি হবে যে আপনার শরীরের মধ্যে যতটা বেশি নিউট্রিশন যাবে ততটাই এই ওষুধগুলো হেল্প করবে সেই নিউট্রিশন থেকে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামটাকে ঠিকঠাক করে অ্যাবজর্ব করে নেওয়ার, যাতে কিনা আপনার বডিতে ঠিকঠাক করে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের যে লেভেল থাকার কথা সেটা যেন মেনটেন হয়। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে রেস্ট নিতে হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে আপনার যদি স্ট্রেস থাকে বা খুব যদি আপনি মানসিক চিন্তায় থাকেন সেটাকে কিন্তু কমাতে হবে, কারণ মানসিক চিন্তা যদি আপনার অত্যাধিক থাকে তাহলে দর্শকবৃন্দ কোনো ঔষধি আপনার কিন্তু কাজ করবে না। আশা করব আজকের যে এই টপিকটা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি। যদি আপনার কিছু বলার থাকে বা আপনি যদি কোনো টপিক সাজেশনে দিতে চান অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগভূমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।